দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দিবে। ভরা পেটে বলা সহজ, নিরাপদে তাকুন ঘরে, কষ্ট তো হয় মধ্যবিত্তের যারা রোজ অভাবে মরে। পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। ভুল সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে ওই স্থানটি শূন্য রাখাই উত্তম। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন, তবুও সমাজ সেই সুন্দর চেহারার মানুষই খুঁজে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। বাড়িতে আসার পর আমাদের সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে মনে একটা আলাদা শান্তি আসে, যেটা হয়তো বলে বোঝানো যায় না। মৃত্যুর আগে একটাই স্বপ্ন, নিজের মা বাবাকে যেন একটা সুখ এনে দিতে পারি। বাবার টাকায় অহংকার করাই মজা নেই, মজা তো তখনই আসে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবার। আরে ভাই, পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিক ছায়া দেবে। বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, রোজগার না করলেও তোমার বাচ্চাকে সংস্কার দেবে। মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই, কেননা স্বপ্ন পূরণ করতে লাগে টাকা, তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থাকে, কেননা চালডাল আনতেই পকেট ফাঁকা। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে যায় তবে অশ্রু তো জ্বরবেই। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোটো হয়ে যায়। ছোটোবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। হাতে একটা কাচের গ্লাস নাও, হে নিয়েছি, কাচের গ্লাসটি মাটিতে চুড়ে মারো, হে মেরেছি, গ্লাসটি কি ভেঙ্গেছে? হ্যাঁ ভেঙ্গেছে, এবার ভাঙ্গা গ্লাসটিকে বলো সরি, হ্যাঁ বলেছি, গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না, ঠিক তেমনি মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। সো কিছু করার আগে একবার ভেবে নিও।